So, hey guys, it's me Sharon. Welcome back to Show Off Vlogs. So guys, finally, vlog ta shuru kore dilam. Ar shottyo kotha bolte, ajke puro shokal shokal ghum theke uthechi. Rate o ghumiye porechhilam taratari. So, shokal shokal kintu ghum theke uthe kintu chole eshi ekhon shondher der ekhane. Ajker weather ta dekhte pachho, just wow lagche. Ar onek din kintu guys ami vlog kintu shebhabe mane মানে কন্টিনিউ করা হয় না কেমন জানো গাইস আগে ব্লগ করতাম মানে আগে বন্ধু বান্ধব এদিক যেতাম ওদিক যেতাম কেমন একটা মানে ফ্রি মাইন্ডে ছিলাম বাট এখন যেন কেমন মাথার উপরে চাপ পড়েছে মাথার চুল এদিক থেকে ওদিক উড়ে যাচ্ছে হাওয়ায় ঠিক আছে মানে বুঝতেই পারছো মানে ঝড় ঝাপটা এদিক থেকে ওদিক যাচ্ছে সো যাই হোক আর তার উপরে লাইফেও অনেক রকমের প্রবলেম চলছে তো সেই বিষয় নিয়ে আর কি বলবো তোমাদের সঙ্গে তোমরা তো জানোই অনেকই আসছি আসছি চলো এখন মর্নিং এ একটুখানি চাটা চেয়ার্স করবো মানে বুঝতেই পারছো বন্ধু বান্ধব রয়েছে সুপ্রভাত রয়েছে সন্দীপ রয়েছে তারপরে আর একটা দিভাইও এসছে দেখা করতে সো যাই হোক চলো তোমাদের সঙ্গে যেহেতু ব্লগটা কন্টিনিউ করা শুরু করে দিয়েছি চলো মাম্মাম ভিতরে চলে 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 চলো তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো জানি না কতটা কি শেয়ার করতে পারবো বাট যতটাই করবো মানে মায়ের বিউটি পার্লার আছে তো মায়ের কাছে অনেকে যায় এবার আমি তো আর জানি না আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি চা দাও একটা চা দাও ও দোকানদার দা একটা চা দাও ঝপাত করে কাটিং চা কই চা ও আমার চা চলে এসেছে সো যাই চলো এখন একটুখানি চিয়ার্স দেই মানে বুঝতেই পারছো সকালবেলা ঠিক আছে সকাল আর সন্ধ্যা আমাদের চা না হলে ঠিক চলে না বাঙালি ঠিক আছে তো চলো এখন চাটা চিয়ার্স করি তারপরে আস্তে আস্তে করে যা যা করবো সেই ব্লগ গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো ঠিক আছে সব মর্নিং এর কিন্তু চা পান করা কমপ্লিট হয়ে গেছে মাম্মা তুমি একা একা পকোড়া খাচ্ছ আমায় দেবা না হ্যাঁ আমাকে একটু দাও একটু দিতে হবে আমি খাবো ও দিয়েছো আমাকে থ্যাংক ইউ সো মাচ আমি খাবো না তুমি কে নাও তুমি কে নাও কে নাও বন্ধু বান্ধব মিলে বুঝতেই পারছো আর হাজার হলে পাঠিয়ে দিবি তো ভাই আলু ভাজা ভাজতে পারে ঠিক আছে ভাত কে না পারে ভাত আমিও পারি মানে আমি ভাত রান্না করবো আলু ভাজা রান্না করবো ঠিক আছে তো চলো গাইস যাই হোক ফাইনালি মানে কি বলবো এগুলো না মজা লাগে ঠিক আছে তো চলো মানে যাই হোক এখন ফাইনালি আমরা মানে ক্যাফেতে এসে একটু চাটা খাচ্ছিলাম হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখন সোজা হয়তো বেরোবো বেরিয়ে হয়তো একটু দেখি ঘুরতে ঘুরতে যেতে পারি এত ভালোবাসা কোথায় রাখতে গেছে তাই এক একটা করে চকলেট ধরায় ঠিক আছে বন্ধু খা তুই তুইও খা হ্যাঁ ভালোবাসাটা দেবো আর কিছু লাগবে না তাই তো দাদা এই ভালোবাসাটা নিয়ে আসো ভাই রাউ আজকে ব্লগ ফ্লগ মনে হচ্ছে করিসনি তুই ও কি ব্লগ করলি ও বাবা তোমরা দেখে নিও ঠিক আছে ঢুকে দেখে নিও আর বলে দাও সাবস্ক্রাইব করে দেবা
বলো সাবস্ক্রাইব করে দিতে আচ্ছা সাবস্ক্রাইব করে দিও কি করে দিও বলো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও এই কেস করেছে গাইস ঠিক আছে যাই হোক কেউ মজা ভাবে নেবে না ঠিক আছে জাস্ট ফর ফান কিন্তু গাইস দাদু কিন্তু পুরো বাংকাপের মালিক ঠিক আছে পুরো বাংকাপের দেখে মনে হয় না ঠিক আছে সোজা চলো এখন সোজা আমরা বেরোবো বাড়ির দিকে যাবো আর জানি না কতটা কি শেয়ার করতে পারলাম হয়তো যদি আজকে ব্লগটা কন্টিনিউ যদি পুরোপুরি না হয় কালকে থেকে আবার করবো যাই হোক কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো তার জন্য কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কিন্তু সকালবেলা দেখতে মা মর্নিং এর কিন্তু ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ সেটা আমি দুপুরে খাচ্ছি ঠিক আছে ডিম সিদ্ধ রুটি বেগুন ভাজা হেলদি ফুড ঠিক আছে সামনে ভাইকে বললাম যে খাবি ও বলছে না আমার যতক্ষণ না পেটে রোয়াশ পড়বে ততক্ষণ আমার কাজ হবে না বেগুন খাও না ডিম খাও হ্যাঁ অন্য ডিম এলে তো খেয়ে নিতে হ্যাঁ সো যাই হোক চলো ফাইনালি কিন্তু কালকে সুপ্রভাত সন্দীপ আমি সব একসাথে ছিলাম সরেন্ডার তো যাই হোক চলো এখন দাদা কমপ্লিট করে সোজা যাবো বত্রি মিলের দিকে কারণ বুঝতে পারছো ওকেও বাড়ি যেতে হবে ওর আবার সব জায়গায় কমফোর্টেবল হয় না ফাইনালি এতক্ষণ ধরে কিন্তু আমরা বাইকে করে চলতে চলতে চলে এসে এখন সন্দীপের বাড়ি এই যে মন্টু পাইলট এখন মন্টু পাইলট যাবে এই নতুন বড় বউ এসেছে গাইজ দেখে নাও বড় বউয়ের খবর কি এই যে নতুন বর আর বউ নিয়ে ঠিক আছে তো এখন বর বউয়ের কাহিনী যেটা হচ্ছে গাইস নতুন বিয়ে হয়েছে তো আরে ভালো লাগছে কিনা গাইস কমেন্ট সেকশনে জানাও তো ঠিক আছে দেখো ভুল করে যেন অন্য কেউ জানিয়ে দিও না ঠিক আছে সো যাই চলো কি না না ভাই কম কর ভাই এটা সো যাই হোক চলো গাইস এখন ফাইনালি বলবো তো মনে হচ্ছে হেভি দিন কাল কাটছে নতুন নতুন বিয়ে বুঝেছি সন্ধ্যা রাত দিন সব একসাথেই কাটছে তো একদম এটা বত্রিবিলের লাল ব্রিজ তো যাই হোক ফাইনালি চলে এসছে এখন আমি রঞ্জিত আর মানে উইন্ডো ঠিক আছে মানে ক্যাফের উইন্ডো আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গাইজ সবুজের দেশ ঠিক আছে আর সত্যি কথা বলতে আমাদের বত্রিবিলটা জাস্ট মানে কি বলবো সেরা লাগে দেখতে আর দেখতে পাচ্ছ সবুজের দেশ আর এইদিকে গাইস নৌকা ঠিক আছে নৌকার ব্যবস্থা রয়েছে ওইদিকে ওইদিকে এখন বন্ধ হয়ে গেছে বাট এইদিকে এখন অন রয়েছে ঠিক আছে যাই হোক চলো ব্লগ দেখো এখন আমরা জমি আমাদের বন্ধুগুলো একটু শিখে বুঝছো না একটু চা খাবো তারপরে তোমাদের সাথে যাও শেয়ার করবো ব্লগটা মাছ দেখা যায় না এখানে আছে শোল মাছ আছে শোল শোল টোল আছে শোল কই টই আছে বাট দেখা যাচ্ছে কতদূর নিয়ে যাবে নিয়ে যাবে ওই 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 দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এটা করে নিয়ে চলে আসবে এখন দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে হাতে চা ঠিক আছে আর সবুজের দেশে কিন্তু মানে চা খাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে পান করার মজাটাই আলাদা তো আমরা তিন বন্ধু বান্ধবী মিলে চা নিয়ে নিয়েছি এখন জমিয়ে কিন্তু এটা চিয়ার্স করবো না তো চলো গাইস ব্লগ দেখো আর হালকা করে রোদ উঠলো ঠিক আছে দেখতে ভালো লাগছে এইবার ওয়েদারটা ভালো লাগছে না ভাই এইবার ভালো লাগছে বাট এই দিক থেকে না এই ব্যাকের সাইডটা আরো ভালো লাগছে যত রিফ্লেকশন দিচ্ছে তো গাইস যাই হোক ফাইনালি কিন্তু মানে আমরা এসেছি বত্রিবিলে অনেকটাই দূরে একটা ভেরির কাছে যাই হোক গাইস মানে এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম মানে সূর্যমুখী ফুল ঠিক আছে সানফ্লাওয়ার গাইস দেখার মতন লাগছে ঠিক আছে আর এই জিনিসগুলো কিন্তু গাইস মানে যখন চাষবাস করে এখানকার চাষিরা তখন কিন্তু এই জিনিসগুলো লাগায় ঠিক আছে মানে মাঝে মধ্যে লাগিয়ে রাখে যে দেখার মতো কারণ টিয়া পাখি পাখি অনেক সময় আসে ওড়ে বসে আমি তার জন্য আমি অনেকক্ষণ থেকে ফলো করছিলাম ঠিক আছে তো যাই হোক চলো আমরা এখানে রিলস ফিলস করছিলাম সেগুলো আপলোড সেগুলো গাইস আপডেট পেয়ে যাবো ইনস্টাগ্রামে অগ্নেশ মুখার্জি তো চলো গাইস যাই হোক ওরাও দেখতে পাচ্ছে কি করছে উড়ে ভালোবাসা গাইস ভালোবাসা ছড়াছড়ি লেগে গেছে ঠিক আছে এখানে বউ পে এ ভালোবাসা ও ওখানে ফুল পে ওর ভালোবাসা বাবা ভালোবাসি বউকে বউ ভালোবাসে ফুলকে হ্যাঁ আর আমি ভালোবাসি পাড়ার বৌদিদেরকে
সো গাইস যাই হোক ব্লগ দেখো আমরা একটু রিলস ফিলস করব আর কি করব বুঝতেই পারছ না ঠিক আছে কন্টেন্টের অভাব হয়ে গেছে ফাইনালি অনেকদিন পরে কিন্তু শায়ন ঘুরতে ঘুরতে চলে এসেছে ঠিক আছে এসেই বলছে কি সরদা কেমন আছো ভালো আছো তো হ্যাঁ খাচ্ছি তো দেখাও হ্যাঁ কি দেখাচ্ছি দেখা সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ফ্ল্যাশ ধরে ঠিক আছে কারণ এখানে দেখতে পাচ্ছ এখন শায়রি চলছে আমাদের প্ল্যান করেছে এই যে চা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় কাকি চা বানিয়ে দিয়েছে কাকি না বৌদি চা বানিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ সবাই আমরা জমিয়ে কিন্তু চেয়ার মুড়ি মাখা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এখন সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করছি বুঝতে পারছো প্রতিদিন বেরোলে না ঠিক চলে না ঠিক আছে ওর জন্য আজকের দিনটা একটুখানি অফ করে দিলাম ঠিক আছে ডে অফ করে দিলাম একটু পাবজি পাবজি খেলবো আর কেউ গেম ফেম খেলতে চাইলে ওই যে ওরা আইডি দিয়ে দেবে আইডির পাস কি বলো ওটা কোড তাই তো দেওয়া ছিল ওই যে গিয়ে আবার দিয়ে দেবে পরে দেখে নিও আমাদের সাথে গেম খেলতে চাইলে বলে দেবা এখন কিন্তু ফাইনালি রাত বাজে কিন্তু 11:30 কাছাকাছি তো আমরা এখন সবাই মিলে কিন্তু মানে প্ল্যান করেছি যে আমরা একটু ডিম পোস্ট খাবো তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ডিম পোস্ট নিয়ে নিয়েছি মানে এই পেট্রোল পাম্পের এখানে চার দোকান এসে আমরা দেখতে পাচ্ছি সবাই রয়েছে ঠিক আছে সবাই রাত হলেই এখানে এসে আড্ডা মারি ঠিক আছে তো যাই হোক চলো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমাদের ডিম টোস্ট চলে এসেছে ভাই খাবি নাকি আমি খাবো না খেলে খেলে ধর ওরে বাবা ওরে বাবা জানিয়ে দেবো আজকের মতন টাটা লাভ ইউ টেক কেয়ার অফ সব বুম।